আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আদ্যস্থ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো? মানে কি বলতে চাচ্ছো তুমি? আপনার যখন ইচ্ছে হয় তখনই আমার কাছে আসেন, এছাড়া সারাটা দিন আমার খোঁজ খবরও রাখেন না। আমারও তো ইচ্ছা করে আপনার সাথে কিছুটা সময় কাটাতে। দেখো, আমি যতটা পারি তোমাকে সময় দেওয়ার চেষ্টা করি, এর বেশি আমার সময় দেওয়া পসিবল না। আচ্ছা, আপনি কি বলতে পারেন লাস্ট কখন আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন? আমারও তো ইচ্ছে করে আর 10টা বউয়ের মতো স্বামীর সাথে ঘুরতে যেতে। আমি তোমার মতো তো ঘুরতে পছন্দ করি না, আমার ভাল লাগে না এইসব। আচ্ছা বলেন তো, আপনার কি করতে ভাল লাগে? আমার কোনো কিছু করতে ভাল লাগে না। আপনি কথায় কথায় এমন ঝগড়া করেন কেন? তাহলে ডিভোর্স দিয়ে চলে যাও। আচ্ছা, আপনি এরকম কেন করেন? হ্যাঁ, এরকম করলে সংসার কিভাবে করব? আমি এমনই করব, ভাল লাগলে থাকো নইলে চলে যাও। আপনার সাথে খুব খারাপ ব্যবহার করতাম, আর আপনি বলতেন বউ হওয়ার পরে কেন এত খারাপ ব্যবহার করি আপনার সাথে। আমার অতীতটা না অনেক ভয়ানক, আমি জানতাম আপনি যদি আমার অতীতটা জেনে ফেলেন তাহলে আমাকে অনেক অবহেলা করবেন, আর আজকে তো জেনেই গেলেন। দেখেন, আমার এটা ভেবে খুব খারাপ লাগছে, আপনি আমাকে প্রথমে লুকিয়েছেন। আপনি চাইলে কিন্তু আমাকে প্রথমে খুলে বলতে পারতেন। আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু আমার পরিবারের লোক আমাকে বলতে দেয়নি, এজন্য নিজেকে অনেক অপরাধী মনে হতো, আর এজন্য সবসময় অনেক ভয়েও থাকতাম। দেখেন, আপনি আমার ঘরের বউ, এখন কি আপনার অতীত জেনে আমি আপনাকে ছেড়ে চলে যাব? তাহলে আমি আপনার কেমন স্বামী হলাম একটা কথা দিবেন আমাকে? জি, কি কথা বলেন? আপনি কখনো আপনার অতীতের জন্য মন খারাপ করবেন না তো? সবসময় ভাববেন আমি আপনার বর্তমান, আমি আপনার ভবিষ্যৎ। আপনি কখনো আমার অতীতকে নিয়ে খোঁটা দিবেন না তো? আমি কেন আপনার অতীতের জন্য আপনাকে খোঁটা দিব? আপনি তো আমার ঘরের বউ, আর আপনি কষ্ট পেলে আমি কষ্ট পাব। আচ্ছা শোনো না, অনেক তো ভিডিও কলে কথা বললাম, এবার একটু অডিও কলে কথা বলি। এখন তো কথা বলতে ইচ্ছা করে না, তাই তো? ঠিক আছে, কথা বলতে হবে না। আরে বাবা, তোমার যে রূপের আলো, তোমার রূপের আলো সহ্য করার মতো ক্ষমতা আমার চোখে নাই, যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। যা দুষ্ট তুমি, চাঁদে যছো না রো ফুল। আসসালামু আলাইকুম, কোথায় আপনি? ওয়ালাইকুম আসসালাম, এই তো বাইরে আছি, কেন? আপনার কথা খুব মনে পড়ছে, একটু বাসায় আসবেন? এখনই আসতে হবে? হ্যাঁ এখনই আসতে হবে, কেন পারবেন না? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি আসতেছি। আচ্ছা শোনেন, আসার সময় মার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসেন, কারণ মার খুব মাথা ব্যথা। কেন, মা কি মাথা ব্যথার ওষুধ আনতে বলছে? না আনতে বলেনি, তবে মাথা ব্যথার ওষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে। হায় রে, মার কত কেয়ার করে। কেন, মা কি শুধু আপনারই, আমার মা না? ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি কি আপনাকে অনেক বেশি বিরক্ত করি? হ্যাঁ, তুমি তো আমাকে অনেক বেশি বিরক্ত করো। আমি কি সত্যি বিরক্ত করি? হ্যাঁ, তুমি যখন ফোন না করো তখন অনেক বিরক্ত লাগে, আর তুমি যখন ফোন করো তখন অনেক ভালো লাগে। আপনাকে না মাঝে মধ্যে পিটে দিতে ইচ্ছা করে, কারণ আপনি ভয় পাইয়ে দেন। কি ব্যাপার, তুমি এত ঘামাইতেছো কেন? বাসায় কি কারেন্ট নেই? বাসায় তো কারেন্ট ঠিকই আছে, সারাদিন যদি কাজ করি তাহলে ঘাম তো এমনি আসবে, কারেন্ট থেকে কি হবে? মানে কি, বাসায় তো মাসের অনেক লোক আছে, তারা কাজ করে না? বাসার অনেকে বলে তুমি নাকি আমাকে কাজ করার জন্য বিয়ে করে নিয়ে এসেছো, তাই তারা সারাদিনই বসে থাকে। এগুলো কেমন কথা বলে, আমার বউ সারাদিন কাজ করবে আর তারা বসে থাকবে? তুমি দাঁড়াও, আমি বাসায় ফোন দিচ্ছি। দেখো, তুমি বাসায় কিছু বললো না, তুমি যদি বাসায় কিছু বলো তাহলে তারা ভাববে আমি তোমার কাছে বিচার দিয়েছি, তারা তখন আমার উপরে আরো বেশি অত্যাচার করবে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, তাহলে আমি খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসছি। তুমি যদি বাংলাদেশে চলে আসো সবাই ভাববে আমি তোমাকে আসতে বলছি। আমি এটা করলে তোমার দোষ, ওইটা করলে তোমার দোষ, তাহলে আমি কি করবো বলো? আমি জানি না প্রবাসে থাকলে মানুষ কতটা কষ্ট করে, তবে আমি শ্বশুর বাসা থেকে প্রবাসের চেয়ে বেশি কষ্ট সহ্য করি। এই, আমার পাশে থাকার পর অন্য মেয়ের দিকে তাকাইছিল কেন? আরে আজব তো, আমি কখন অন্য মেয়ের দিকে তাকালাম? তুমি চুপ থাকো, তোমার উপর এমনি অনেক রাগ আছে আমার, এখন আমি যা বলবো তাই হ্যাঁ বলবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা করি নাই সেটাকে হ্যাঁ বলতে হবে, আমি আর তাকাবো না, সরি বলছি। কানে ধইরা উঠবস করো। কি বলতেছি বলা, আশেপাশে কত লোক দেখছো? আজকে তুমি বাসায় চলো, খবর আছে তোমার। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আচ্ছা শোনো, আমি তাহলে কাজে যাচ্ছি, তুমি কিন্তু শুয়ে থাকবে, তোমার শরীর কিন্তু এমনি অসুস্থ। আমি যদি সারাদিন শুয়ে থাকি তাহলে রান্না করবে কে? তোমার রান্না করতে হবে না, আমি আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো।
তুমি তো দুপুরে ভাত ছাড়া খেতে পারো না, তাহলে সমস্যা নেই, তুমি ভালোবেসে নিজের হাতে যেটা খাইয়ে দিবে আমি সেটাই খেতে পারবো। আমাকেও কিন্তু তোমাকে খাওয়াই দিতে হবে। সেটা আপনার বলতে হবে না ম্যাডাম। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে। আচ্ছা আমি এটাই বুঝলাম না, আমি যখন তোমার সাথে রাগ করি তখন তুমি এই গানটা কেন গাও? তোর সে দেখতে ভালো তোর ছোট বোন। আরে গাধী, তুমি যখন রাগ করো আর আমি যখন এই গানটা বলি তখন তোমার রাগের মাঝেও ভালোবাসা খুঁজে পাই। এই যে মিস্টার, আমাকে একটু বলবেন আর কোথায় কোথায় ভালোবাসা খুঁজে পান? কে জানে প্রেমের ভাব জানে না।